রবিবার 24শে ডিসেম্বর কড়া নিরাপত্তায় শুরু হলো টেট পরীক্ষা। মুর্শিদাবাদ জেলার 86টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। টেট পরীক্ষায় বসছেন প্রায় 40,000 পরীক্ষার্থী। রবিবার সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে শুরু করেছে পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে ও নিরাপত্তায় থাকছে সশস্ত্র পুলিশ। অন্যদিকে সুতি থেকে টেট পরীক্ষা দিতে এসে পথ দুর্ঘটনায় আহত হয় শাহিদ আফ্রিদি নামে এক পরীক্ষার্থী। তার সেন্টার পড়েছিল জিয়াগঞ্জের শিপত সিং কলেজে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। রবিবার 24শে ডিসেম্বর টেট পরীক্ষায় বসছেন প্রায় 40,000 পরীক্ষার্থী। মুর্শিদাবাদ জেলায় 86টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে শেষ মুহূর্তে সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলেছে প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ। প্রশাসনের তরফে আগেই পুলিশ, বিদ্যুৎ দপ্তর ও ট্রান্সপোর্ট বিভাগের সঙ্গে পরীক্ষা প্রস্তুতির বৈঠক করে নেওয়া হয়েছে। গত বছর টেট পরীক্ষার দিন বহরমপুর শহরের বেশ কিছু জায়গায় যানজট তৈরি হয়েছিল, তবে এবার পুলিশ প্রশাসন অনেক বেশি সক্রিয়। 39,174 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন। রবিবার সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে শুরু করেছে পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে ও নিরাপত্তায় থাকছে সশস্ত্র পুলিশ। জেলার 86টি পরীক্ষা কেন্দ্রে প্রায় 2,000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে চেক করে ঢোকানো হচ্ছে পরীক্ষার্থীদের। বোর্ডের নির্দেশ অনুযায়ী 11টার পরে পরীক্ষা কেন্দ্রে কাউকে ঢুকতে দেওয়া হবে না। আজকে টেট পরীক্ষা আছে আমাদের, আমি ইসলামপুর থেকে এসেছি। অবশ্যই ভালো করছে, যাতে কোনো দুর্নীতি না হয়, দুর্নীতিমুক্তভাবে পরীক্ষাটি চলে সেই জন্যই চেকিং করছে। অন্যদিকে সুতি থেকে টেট পরীক্ষা দিতে এসে পথ দুর্ঘটনায় আহত হয় শাহিদ আফ্রিদি নামে এক পরীক্ষার্থী। তার সেন্টার পড়েছিল জিয়াগঞ্জের শ্রীপদ সিং কলেজে। দুর্ঘটনাটি ঘটে ভগবানগোলা দীঘা এলাকায়। সেই সময় ভগবানগোলা থেকে পুলিশ ডিউটি অবস্থায় যাচ্ছিলেন। সেই সময় তাকে দেখতে পেয়ে পুলিশ তড়িঘড়ি শাহিদ আফ্রিদিকে উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকলে তাকে রেফার করা হয় লালবাগ মহকুমা হাসপাতালে। সুতি থানা থেকে ফোন করেছিলাম, আমার একটা বন্ধু, এটা বন্ধু হচ্ছে, আচ্ছা আমাকে ফোন করলো যে ইমিডিয়েটলি যাও এখানে টেট পরীক্ষা দিতে। হ্যাঁ, টেট পরীক্ষা দিয়ে এসেছিল। আমি এসএস স্যার, আমার স্যারের সঙ্গে কথা হয়েছিল, স্যার বললো ঠিক আছে তুমি আসো, আমরা আপনি যাচ্ছেন নাকি ওর সঙ্গে? হ্যাঁ, আমি যাচ্ছি লালবাগ। বহরমপুর মেডিকেল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক, ইওর হেলথ আওয়ার মোটো। এখানে প্রতিদিন বসছেন বিভিন্ন বিশিষ্ট চিকিৎসক, স্ত্রী ও প্রসূতি রোগ, শিশু রোগ, এমডি ফিজিশিয়ান, চক্ষু রোগ, হাড় ও শিরার রোগ, নাক কান গলার রোগ, মূত্র রোগ ও স্নায়ুরোগের বিশিষ্ট চিকিৎসক। তার সাথে সাথে মল, মূত্র, রক্তের সমস্ত রকমের সঠিক পরীক্ষা ও প্যাথোলজির সমস্ত সুবিধা রয়েছে। প্রত্যহ ছবি তোলা হয়। আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ওপিজি, ইসিজি, ডিজিটাল এক্স রে উইথ ডিআর হাই ফ্রিকোয়েন্সি আর হয়রানি নয়। একই ছাদের তলায় সমস্ত পরিষেবার সুযোগ নিতে যোগাযোগ করুন। ঠিকানা 20/6 সিআর দাস রোড, পিডব্লিউডি অফিসের পাশে ওয়্যামের মাঠের উত্তর দিকে, বহরমপুর, মুর্শিদাবাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 8016111726 এবং 8016111727।